হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল লেটস ক্রেক থ্রিপোরা এক্সাম ফ্রেন্ডস আজকে আমরা তোমাদের সামনে জি কে যে স্পেশাল সিরিজ আমাদের চ্যানেলে চলছে ওইটার ছয় নম্বর ক্লাসটি নিয়ে এসেছি তোমরা অন্যান্য দিনের মতো প্রথম থেকে লাস্ট অবধি আজকে রিপোর্টটি সেশন করবে অবশ্যই তোমরা হেল্পফুল হবে ফ্রেন্ডস এবং খুবই গুরুত্বপূর্ণ বাছাই করেই তোমাদের জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসার চেষ্টা করি পরীক্ষা যেহেতু আর বেশি দিন নেই আমরা এখন তোমাদের সামনে বেশি বেশি ক্লাস দেওয়ার চেষ্টা রাখছি গতদিনও আমরা দুটি ক্লাস দিয়েছি যারা ওই সমস্ত ক্লাস নি অবশ্যই দেখে নেবে এবং আমাদের চ্যানেলের মধ্যে ও বেশি ক্লাস জে এবং টি উপলক্ষে করে নিয়েছি ফ্রেন্ডস তো জে আরবিটিরই এক্সামের উপলক্ষে আমরা কিন্তু আমাদের চ্যানেলে বেশি ক্লাস করে নিয়েছি টিআরবিটি অবশ্যই আমরা করাবো বিকজ জেআরবিটি এক্সামটা আগে তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখুন অবশ্যই দেখে নেবে জিকের পাঁচটি ক্লাস কিন্তু করে নিয়েছি ওই সমস্ত ক্লাস যারা দেখুন অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে তাছাড়া ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গেত বেলে কোনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস অবশ্যই ক্লাসের শেষে ভালো লাগলে লাইক করে নেবে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে তাছাড়া তোমরা যারা এখনও টিচমেন্টে জয়েন করবে ফ্রেন্ডস টিচমেন্টে তোমরা জয়েন করতে পারো আমরা প্রত্যেকদিন টিচমেন্টে মক টেস্ট করাচ্ছি এক্সট্রা ক্লাস করাচ্ছি ইউটিউবে যে সমস্ত ক্লাস হচ্ছে বা টিচমেন্টে আমরা যে সমস্ত এক্সট্রা ক্লাস করাচ্ছি ওই সমস্ত ক্লাসের পিডিএফ আমরা টিচমিন্টে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমরা টিচমিন্টের মধ্যে মক টেস্ট যেটা এটা হচ্ছে ডেলি টেস্ট যেটা হচ্ছে এটাই মক টেস্ট মানে এখানে ফিফটিন মার্ক্সের থাকে যে ফিফটিন মার্কসে থাকে টিআরবিটি এটা প্রত্যেক দিন থাকছে প্রত্যেক দিন আমরা করাবো প্রথম থেকে এটা আমরা তোমাদের সাথে প্রমিস করেছি প্রত্যেক দিন তোমরা পনেরো নম্বর করে জেআরবিটির এবং পনেরো নম্বর টিআরবিটির কিন্তু মক টেস্ট ছোট্ট মক টেস্ট পেয়ে যাচ্ছ আমাদের টেচমেন্টের মধ্যে তাছাড়া তোমরা এইখানে আমাদের টেচমেন্টের মধ্যে আমরা সাপ্তাহিক প্রতি রবিবার দিন হান্ড্রেড মার্কসের মক টেস্ট আনবো বলেছি আমরা গত রবিবার দিন দিয়েছিলাম ও তো তোমরা এইভাবে এখানে এই সমস্ত জিনিস পেয়ে যাবে অবশ্যই যারা এখনও জয়েন করনি জয়েন করে নিতে পারবে যদি তোমরা চাও তো ফ্রেন্ডস আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে তোমরা আনসার করে দাও হুইজ কান্ট্রি শেয়ার্স দ্য শর্টেস্ট বর্ডার উইথ ইন্ডিয়া ভারতের সাথে শর্টেস্ট অর্থাৎ সংক্ষিপ্ততম সীমানা ভাগ করে নিচের কোন দেশটি পাকিস্তান আফগানিস্তান নেপাল চায়না চারটি অপশান তোমাদের স্ক্রিনে রাইট আনসারটি কী হবে কোশ্চেন নাম্বার ওয়ানের রাইট আনসার হবে অপশন বি আফগানিস্তান ওকে আফগানিস্তান ভারতের সাথে সংক্ষিপ্ততম সীমানা ভাগ করে থাকে কোয়েশ্চেন টু হুচ স্টেট ইজ নুন অ্যাজ স্কটল্যান্ড অফ দ্য ইস্ট ইন ইন্ডিয়া স্কটল্যান্ড অফ দ্য ইস্ট ইন ইন্ডিয়া কোন স্টেটকে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট ইন ইন্ডিয়া বলা হয় চারটি অপশন আছে আসাম ত্রিপুরা মণিপুর মেঘালয় তো ফ্রেন্ডস রাইট আনসারটি কি হবে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও কোয়েশন নাম্বার টু রাইট আনসারটি হবে আসাম অপশন এ হবে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থ্রি হু স্টেট ইন ইন্ডিয়া হেজ দ্য লিস্ট পপুলেশন ভারতের কোন রাজ্যের লোক সবচেয়ে কম ভারতের কোন রাজ্যের লোক সংখ্যা সবচেয়ে কম আনসার করে দাও হু স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ লিস্ট পপুলেশন রাইট লিস্টনারটি হবে সিকিম অপশন সি হবে তোমাদের রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন হুইচ অব দ্য ফলোয়িং স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন নিচে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি লার্জেস্ট পপুলেশন আছে কোন রাজ্যের মধ্যে হুইস অব দ্য ফলোয়িং স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন কোশ্চেন নাম্বার ফোর রাইট আনসারটি হবে উত্তরপ্রদেশ অপশান ডি হবে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফাইভ হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিকগনাইজ ভারতে তো কোন স্টেটের মধ্যে সরি যে ভারতবর্ষের যে ল্যাঙ্গুয়েজ ভাষা সেই সংবিধান অনুসারে কয়টি ভাষাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়েছে ফ্রেন্ডস আমাদের কনস্টিটিউশন কয়টি ভাষাকে রেকগনাইজ করেছে এখানে অপশান এতে আছে টোয়েন্টি অপশান বিতে আছে টোয়েন্টি টু সিতে টোয়েন্টি ফোর অ্যান ডিতে টোয়েন্টি সিক্স কোয়েশন নাম্বার ফাইভের রেড আনসারটি ইয়েস তোমরা যারা অপশন বি করেছো ইউ আর গুড অপশান বি হবে অর্থাৎ বাইশটি ভাষাকে সংবিধান স্বীকৃতি দেওয়া হয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্স হু ইজ দা অথর অফ রামায়ণা রামায়ণের রচয়িতা কে জ্যোতিরাও ফুলে ব্যাসদেব বাল্মীকি কবির রামায়ণের রচয়িতা কে তো ফ্রেন্ডস এটা তো সবাই পারবে বেরিয়ে যুগ কোশ্চেন রামায়ণ রচনা করেছেন কে মুনি অপশন সি হবে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার সেভেন ন্যাশনাল লাইব্রেরি দ্য লার্জেস্ট লাইব্রেরি ইন ইন্ডিয়া ইজ ইন হুই স্টেট জাতীয় গ্রন্থাগার বলা হয় কোনটাকে এবং ভারতের যে বৃহত্তম গ্রন্থাগার ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোন রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম লাইব্রেরি বা গ্রন্থাগার কোন রাজ্যে অবস্থিত অপশান এতে বলছে রাজস্থান বিতে বিহার অপশান সি ওয়েস্ট বেঙ্গল অপশান ডি তামিলনাড়ু কোশ্চেন নাম্বার সেভেন রাইট হবে ফ্রেন্ডস অপশান সি ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে ভারতের বৃহত্তম গ্রন্থাগারটি অবস্থিত কোশ্চেন নাম্বার এইট ফ্ল্যামিঙ্গো ফেস্টিভাল ইজ অর্গানাইজড ইন স্টেট ফ্ল্যামিঙ্গো ফেস্টিভালটি বা উৎসবটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয় ফ্ল্যামিঙ্গো উৎসবটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয় চারটি অপশন তোমাদের স্ক্রিনে আছে ফ্রেন্ডস আনসার করে দাও কুশেন নম্ব এইটের রাইডার টি হবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ফ্লেমিঙ্গো উৎসবটি অনুষ্ঠিত হয় কুয়েশন নাম্বার নাইন হাউ মেনি স্টেটস এন্ড ইউনিয়ন টেরিটরিজ আর দেয়ার ইন ইন্ডিয়া ভারতে কয়টি পূর্ণ রাজ্য এবং কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তোমাদের সামনে চারটি অপশন আনসার করে দাও তো ফ্রেন্স আনসার করো চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে যে হাউ মিনি স্টেটস এন্ড ইউনিয়ন টেরিটির ইন্ডিয়া কোয়েশন এর রাইট আনসার টি কি হবে তো ফ্রেন্ডস ইয়েস এখানে আনসারটি হবে অপশন ডি আঠাশটি স্টেট আছে আটটি ইউনিয়ন টেরিটরি আছে তো সেই আটটি ইউনিয়ন টেরিটারি যদি আমরা বলি তাহলে কি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড চন্ডীগড় দাদ্রা অ্যান্ড নগর হাবিলি অ্যান্ড দমন অ্যান্ড ডিউ এটা কিন্তু একটা তাহলে তো তিনটা গেল চার নম্বর দিল্লি পাঁচ জম্মু অ্যান্ড কাশ্মীর ছয় লাক্ষাদ্বীপ সাত পণ্ডুচেরি অ্যান্ড ডি লাদাখ এ হচ্ছে আমাদের আটটি ইউনিয়ন টেরিটরিস আর আঠাশটি রাজ্য ওকে এই হচ্ছে কোশ্চেন নাম্বার নাইনের রাইট আনসার কোশ্চেন নাম্বার টেন হাউ মেনি শিডিউলস ডাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ ভারতীয় সংবিধানে কয়টি তফসিল আছে আনসার করে দো হাউ মেনি শিডিউলস ডাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ কোয়েশন নাম্বার টেনের রাইট আনসারটি হবে অপশন বি বারোটি বারোটি ভারতীয় সংবিধানের বারোটি তফসিল রয়েছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ মেড আপ হাউ মেনি ওয়ার্ডস ভারতের সংবিধান যে তৈরি হয়েছে কটি শব্দ নিয়ে গঠিত হয়েছে ভারতীয় সংবিধান মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রেন্ডস আনসার কর দাও ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ মেড আপ হাউ মেনি ওয়ার্ডস তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার ইলেভেনের রাইট আনসারটি হবে অপশান সি এক লক্ষ সতেরো হাজার তিনশো উনসত্তর এক লক্ষ সতেরো হাজার তিনশো উনসত্তর ওয়ার্ল্ড নিয়ে শব্দ নিয়ে ভারতীয় সংবিধান গঠিত হয়েছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস কোয়েশন নাম্বার টুয়েলভ এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড আর্থ ডে ইজ অবজার্ভ এভরি ডে সরি এভরি ইয়ার অন হুইচ ডেট তাহলে প্রত্যেক বছর আর্থ ডে কবে অবজার্ভ করা হয় এখানে তোমাদেরকে আনসার করতে হবে হবে অপশন সি বাইশ এপ্রিল এপ্রিল প্রতি বছর ওয়ার্ল্ড আর্থ ডে অবজার্ভ করা হয় কোয়েশ্চেন নাম্বার থার্টিন হুইচ অফ দিস অর্গানাইজেশন ম্যানেজ ইন্টারনেট প্রোটোকল নাম্বারস এন্ড ডোমেন নেম সিস্টেমস রুটস কোন সংস্থাটি ইন্টারনেট প্রোটোকল নম্বর এবং ডোমেন নেম সিস্টেমটা কী করে পরিচালনা করে থাকে কোন সংস্থাটি আনসার করে দাও ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট কোয়েশেন নাম্বার থার্টিন রাইট আনসারটি হবে অপশন বি আই এ এ এন কোয়েশন নাম্বার ফোরটিন হোয়ার ইজ দ্য ডিপেস্ট পার্ট অফ ওয়ার্ল্ডস ওসেন লোকেটেড কোথায় অর্থাৎ আর্টিক উসেন অ্যাটলান্টিক ওসেন ইন্ডিয়ান উসেন প্যাসিফিক ওসেন চারটি উসেন নাম দেওয়া আছে এবং বলা হচ্ছে কোথায় ডিপেস্ট পার্ট অফ ওয়ার্ল্ডস ওসেন লোকেটেড কোশ্চেন নাম্বার ফরটিন সবাই পারবে আশা করি খুবই ইজি তোমাদের জন্য কোয়েশন নাম্বার ফোরটিনের আনসারটি হবে ফ্রেন্ডস স্পেসিফিক কোয়েশন অপশন ডি হবে রাইট আনসার নেক্সট কোয়েশন হুইচ প্ল্যানেট ইজ সারাউন্ডেড বাই রিং রিং দ্বারা বেষ্টিত কোন গ্রহটি কোন গ্রহটি রিং দ্বারা বেষ্টি হুইচ প্ল্যানেট ইজ সারাউন্ডেড বাই রিং কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশান এ স্যাটাং

অপশন ডি বারাক ওবামা এক্স প্রেসিডেন্ট অফ ইউএসএ কোয়েশন নাম্বার সেভেন্টিন অন হুইচ ডেট দ্য ইন্টারন্যাশনাল ডে ফর দ্যুইশন অফ স্লেবারি অফ স্লেবারি ইজ অবজার্ভড কোন তারিখটিতে আন্তর্জাতিকভাবে দাসত্ব যে বিলোপ সেই দাসত্ব বিলোপ দিবসটি পালন করা হয় কোন তারিখে কোয়েশন নাম্বার সেভেন্টিনের রাইট আনসারটি কি হবে অপশন বি সেকেন্ড ডিসেম্বর নেক্সট কোয়েশেন ন্যাশনাল সায়েন্স ডে ইন ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড অন ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয় ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয় কোশ্চেন নাম্বার এইটিন রাইটার সার্টি হবে অপশন সি আটাইশ ফেব্রুয়ারি আটাইশ ফেব্রুয়ারি তারিখটিতেই ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় প্রতি বছর কোয়েশ্চেন নাম্বার নাইনটিন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ ফাউন্ডেড বাই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠিত কে গান্ধীজি নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস অপশন সি বাল গঙ্গাধর তিলক গোপাল কৃষ্ণ গোখলে কোয়েশ্চেন নাম্বার নাইনটিনের আনসার হবে অপশান বি সুভাষ চন্দ্র বোস কোশ্চেন নাম্বার টোয়েন্টি ইন হুইচ ইয়ার ফর্মড ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল কবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি তো ফ্রেন্ডস এখানে আনসারটি হবে অপশন সি নাইনটিন এইটি উনিশশো অষ্টআশি সালে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি গঠন করা হয়েছিল ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এই ছিল আজকের সেশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা অবশ্যই লাইক করে নেবে যাদের ক্লাসটি ভালো লেগেছে তোমরা যদি হেল্পফুল হয়ে থাকো অবশ্যই লাইক করবে যারা এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে তাছাড়া তোমরা যারা এখনও টিচমিটে জয়েন করে নি তোমরা টিচমিটে জয়েন করতে পারো ফ্রেন্ডস এখানে আমরা প্রত্যেক দিন মক টেস্ট করাচ্ছি ছোট ছোট অর্থাৎ ফিফটিন মার্কসের এক্সট্রা ক্লাস আমরা দিচ্ছি টিচ মধ্যে ইউটিউব যে সমস্ত ক্লাস হচ্ছে ওই সমস্ত ক্লাসের পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি আমাদের টিচ মধ্যে ওকে তো তোমরা টিচ জয়েন করে নেবে তো ফ্রেন্ডস আজকের সেশনটি এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং প্রিপারেশন ভালোভাবে অবশ্যই নিতে থাকবে থ্যাংক ইউ অল